আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ক্রোম ব্রাউজারের বুকমার্ক ফিচারটি ব্যবহার করে খুব দ্রুত আপনার ই কমার্স ওয়েবসাইটে লগ ইন করবেন বারবার তো এতে করে আপনার প্রচুর টাইম সেভ হবে এবং সময় বাঁচবে এখন ঝামেলা কমবে তো এটা করার জন্য আপনি যেটা করবেন ফার্স্টটি আপনি আপনার একটা ক্রোম ব্রাউজার ওপেন করেন যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করার পর আচ্ছা তার আগে চলেন একটু দেখেনি আমি আসলে কি করতে চাচ্ছি ওকে তো দেখেন ফার্স্টে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ধরেন এইখানে আমি একটি ই কমার্স ওয়েবসাইটে লগ ইন করবো আমি জাস্ট এখানে ক্লিক করলাম দেখেন বুকমার্ক করা আছে লিঙ্কটা আমি জাস্ট এখানে ক্লিক করে লগ ইন বাটনে ক্লিক করলাম মানে লগ ইনটাতে ক্লিক করলাম আমি ডাইরেক্ট লগ ইন ফর্মে চলে আসলাম এখন এখানে জাস্ট আমি ইউজার নেম অ্যান্ড লগ ইন সরি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবো এতে করে আমার ইউজারে সরি ইউআরএলটা এটা টাইপ করতে হলো না সময় বাঁচলো ভুল হইলো না সো অনেক ঝামেলা কমলো সো এটাই আপনি কীভাবে করবেন যে এই বুকমার্কে আপনার লিঙ্কটা আপনি সেভ করে রাখবেন আপনার ই কমার্স ওয়েবসাইটের লগ ইন ফে যে লিঙ্কটা

অ্যাড ফোল্ডারে ক্রিয়েট করলাম সরি আমি কিভাবে করলাম এখানে রাইট ক্লিক করে দেখতে পারবেন রাইট ক্লিক করলেই দেখবেন অ্যাট ফোল্ডার নামে একটা অপশন আছে আপনি জাস্ট অ্যাড ফোল্ডারে ক্লিক করবেন তারপর এখানে যে কোনো একটা নাম দেবেন সো ধরেন আমি এখানে মোস্ট ইউজ একটা নাম দিলাম আপনি আপনার মতো যে কোনো একটা নাম দিলেন দিয়ে জাস্ট সেভ করলেন ওকে তো সেভ করার পর যেটা হবে দেখেন এটাতে ক্লিক করলে দেখবেন এটা এম টি তো এটা ক্লিক করার পর তারপরে আপনি যেটা করবেন দেন হচ্ছে আপনি আপনার যে লিঙ্কটা আছে এটা একবার ডায়াল করবেন আপনার ব্রাউজারে অ্যাডমিন তো ধরেন আমি এই এক্সাম্পল এই সাইটটা নিলাম ইকম ডট কম আমি জাস্ট আগে থেকে কপি করে রাখছিলাম দেন এটা দিয়ে জাস্ট অ্যাডমিনে ক্লিক করলাম দেন হচ্ছে আমি লগ ইন পেজে চলে আসলাম দেখছি লগ ইন পেজটা আছে সো আগে ফার্স্টে আপনি মানে সাইটটা ভিজিট করবেন যেই লিঙ্কটা আপনি বুকমার্ক করতে চান ওই লিঙ্কটা ভিজিট করবেন সো এটা আমি লগ ইন পেজটা এখন বুকমার্ক করবেন আপনি সো এটার জন্য এটার জন্য এটা দেখাচ্ছি সো আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে লগ ইন পেজের লিঙ্কটা ভিজিট করবেন করার পর এই যে দেখেন এখানে একটা স্টার চিহ্ন পাবেন আপনি ঠিক আছে একদম লিঙ্কের পাশেই সো এই স্টারে বুকমার্ক এটার মধ্যে ক্লিক করবেন সো এটা অ্যাক্টিভ হয়ে যাবে দেন হচ্ছে এটা দেখেন লগ ইন ইকম মার্কিডি আপনার ডিফল্ট যে টাইটেলটা সেটা সেভ হবেন দেন হচ্ছে এই যে ফোল্ডার নিচে দেখেন একটা ফোল্ডার অপশন পাবেন এইখানে আপনি ক্লিক করবেন যে বুকমার্ক বার বা অন্য কোনো কিছু থাকতে পারে আপনি জাস্ট এটা ক্লিক করলে যতগুলা ফোল্ডার আপনি ক্রিয়েট করে রাখছেন বুকমার্কে সবগুলা দেখতে পারবেন দেখেন আমি লাস্টে যেই ফোল্ডারটা ক্রিয়েট করলাম আপনার সামনে সেটা হচ্ছে মোস্ট ইউজ তো আপনি যেটা ক্রিয়েট করবেন এটা এখানে দেখতে পারবেন দেন হচ্ছে এটার মধ্যে আপনি সিলেক্ট করে দিলেন মোস্ট ইউজ এই ফোল্ডার বা আপনি যেটা ক্রিয়েট করছেন সো দেন হচ্ছে ডানে দিলেন দেন এটা কিন্তু সেভ হয়ে গেল বুকমার্কে এই দেখেন এখন এটাতে ক্লিক করলে দেখেন লগ ইন ই কমার্ট বিডি দেখাচ্ছে সো এখন আমি এই ট্যাবটা কেটে দিয়ে আবার যখন আপনি

তারপরও আরেকটা ট্রিক্স দেখা দিই অনেকের বা আপনার হয়তো এইরকম এই বুকমার্ক এখানে শো করবে না সো তখন কীভাবে এটা করবেন আপনি তো এটা করার জন্য যেটা করবেন আপনি তখন হচ্ছে ধরেন এই যে উপরে যে একটা সেটিং আইকন আছে সো এটার মধ্যে আপনি ক্লিক করবেন থ্রি ডট এটার মধ্যে ক্লিক করলে ব্রাউজারের আচ্ছা আমি এখান থেকে বের হই সো এইটার মধ্যে যদি ক্লিক করেন এখানে আপনি দেখতে পারবেন যে বুকমার্ক লিস্ট বুকমার্ক অ্যান্ড লিস্ট নামে একটা অপশন পাবেন এইটার মধ্যে আপনার আর্জার আনলে লেফট সাইডে আরেকটা

আই থিংক কোন ইস্যু হয়েছে এটা আমি ক্লোজ করে ওপেন করে নি দেখি এবার কি হয় সো বুকমার্ক বার দেন হচ্ছে শো বুকমার ও শো আছে সো সরি হাই বুকমার তো যাই হোক আপনার এটা এখন এই আমার ব্রাউজারে কোনো ইস্যু হয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এই শো বুকমার্ক বারে আসে এখানে যদি হাইট থাকে শো করে নেবেন শো থাকলে হাইট করে নেবেন তাহলে দেখবেন এটা আপনার এই বারটা এখানে শো হয়ে যাবে ঠিক আছে সো দেন হচ্ছে আপনি কুইকলি এই কাজটা করতে পারবেন একটা ফোল্ডার বানিয়ে আর জাস্ট বুকমার্ক করে রাখবেন দেন বারবার লগ ইন করবেন সো আই থিঙ্ক বুঝতে পারছেন কাজটা করতে পারবেন তো আজ পর্যন্তই